আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না। সুম্মা যাকারা রাজুলা, তারপর তিনি একটা লোকের আলোচনা করলেন, ইতুলি সাফারা, যে লোকটা সফরে আছে, লম্বা সফর, আশা সাত বাড়া, মাথার চুল এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো চিরুনি করেনি, ঠিক মতো গোসল করেনি, বিপদে পড়েছে, অয়মুদ্দে দাইহে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছে, রব্বি রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদগ্রস্ত, মাতামহ হারাম, তার খাদ্য আছে হারাম, মাশরাবহু হারাম, তার পানি আছে হারাম, মালবাসু হারাম, তার পোশাক আছে হারাম, গজিয়াবিল হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজবুল্লাহু, তার দোয়া কী করে কবুল হতে পারে? হাদিস মুসলিম। কী বুঝলাম? এর যা অবস্থা তাতে দোয়া কবুলের তিনটে এর কাছে দিক আছে। এক, মুসাফিরের দোয়া কবুল হয়, এ আবার মুসাফির। দুই, হাত তুলে দোয়া করলে ফেরত দেওয়া হয় না, কবুল হবে, এ লোকটা হাত তুলে আছে। তিন, লোকটা বিপদগ্রস্ত, মাজলুম। আল্লাহর নবী বলছেন, মাজলুমের দোয়া কবুল হবো ওই হিন্দু হলেও। আপনি যদি একটা হিন্দুর জমি দখল করে নেন জোর করে, আরও যদি বলে আল্লাহ তুমি এর বিচার করো, তাহলে তার কথা কবুল হয়ে যাবে, আপনার বাড়ি গাড়ি সব হারিয়ে যাবে, ও জাহান্নামে যাবে পরে, সেটা ভিন্ন কথা, কিন্তু ওর দুনিয়াতে কথাটা কবুল হয়ে যাবে। তো মাজলুম, মাজলুমের দোয়া কবুল হবেই হবে। এক, হাত তুলে দোয়া কবুল হবেই হবে। দুই, মুসাফির হাত তুলে দোয়া করলে মুসাফিরের দোয়া কবুল হয়। তিন, এতগুলো থাকার পরেও তার দোয়া কবুল হলো না, কেন? হালাল খাদ্য, হারাম খাদ্য, হারাম পানি, হারাম পোশাক, হারাম জীবিকা নির্বাহ। ব্যাংকে চাকরি করে মাসে মাসে টাকা নিয়ে আসছেন, ছেলে মেয়ে বউ খাচ্ছে, আপনি বুঝতে পারেন না বিপদে পড়বে কে? আমি আপনাকে বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার অনুরোধকে উপেক্ষা করে সফল হওয়া যাবে না, এ কথাই ঠিক। মনে রাখবেন, 90 সাল থেকে মাঠে আছি, আমার জীবনে আমি কোনোদিন জাতিকে ফাঁকি দেওয়ার জন্য কোনো কথা বলিনি, আমার জীবনে আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি, মানুষকে সামনে রেখে আমার জীবনে আমি কোনোদিন কথা বলিনি।